আগত অনুষ্ঠানে শ্রী চৈতন্য দেবের কথা বলছি আপনাদের। জগন্নাথ দেবের রথের সামনে চৈতন্য দেব গান গাইছেন, স্তোত্র আবৃত্তি করছেন। তিনি তো শুধুই কৃষ্ণের নিত্য দাস, তাই সামনে জনতা, সেই জনতার মাঝখানে কৃষ্ণের কাছে তাকে সেবা করবার জন্যে, তার দাস হবার জন্যে অধিকার প্রার্থনা করছেন। এই জগন্নাথের প্রতি এই আরতি জানিয়ে তিনি নৃত্য শুরু করলেন, নৃত্য করছেন। নৃত্যের ছন্দ আস্তে 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 সরল থেকে প্রবলতর হয়ে উঠছে, করতে করতে একবার উদ্দণ্ড নৃত্য করছেন, সামনের পথে এগিয়ে চলেছেন, তাকে অনুসরণ করে যাচ্ছে রথ। আর তার সামনের দিকে স্বরূপের দল কীর্তন গিয়ে 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 এগিয়ে যাচ্ছেন। মহাপ্রভু নৃত্য করতে করতে প্রেমে উন্মত্ত হয়ে কখনো লাফিয়ে উঠছেন সিংহের মতো, পরক্ষণেই মত্ত হস্তির মতো মন্থর গতিতে এগিয়ে চলেছেন। তো এই যে নৃত্যের যে দৃশ্য, সেই দৃশ্যের বর্ণনা করছেন একজন। তিনি বলছেন যে তিনি আগুনের চাকার মতো, মানে অনাথ চক্র প্রভবম, আগুনের চাকার মতো তিনি যেন আবর্তিত হচ্ছেন। মনে হচ্ছে একটা সোনার বৃত্ত তৈরি হচ্ছে যেন যখন তিনি নাচছেন। তার স্বর্ণ বর্ণ তো, গায়ের রং তো একবারে সোনা রং, সেই সোনা রঙের যেন বৃত্ত তৈরি হচ্ছে। এই বছরেই প্রথম সমস্ত ভক্ত তীর্থযাত্রী দল সাধারণ মানুষ প্রকাশ্যে তার যে নাচ, মহাপ্রভুর যে ভাব নৃত্য, সেইটা দেখবার সুযোগ পেলেন এবং সকলে একবারে অবাক হয়ে যাচ্ছেন, অবাক। তার যে প্রেমভক্তির আবেশ, উন্মাদনা, এবারে অকল্পনীয়। মানুষজন ছুটে আসছে, একটু একটু মহাপ্রভুকে স্পর্শ করবে, স্পর্শ করবে একটু। তো মানুষজনের এইসব আচরণ দেখে মহাপ্রভুর যদি কোথাও লেগে যায়, আঘাত লাগে, তাকে ঘিরে ফেলেছেন তার ভক্তরা। প্রথমেই মহাপ্রভুর পাশে আছেন নিত্যানন্দ, তিনি দুটো হাত ছড়িয়ে দিয়েছেন যাতে মহাপ্রভুর কাছাকাছি কেউ আসতে না পারে, তার সঙ্গেই ঘুরছেন। তার আর একটা প্রধান লক্ষ্য হচ্ছে আবেশে মাটিতে পড়ে গিয়ে মহাপ্রভু যেন আঘাত না পান। তাদের ঘিরে দ্বিতীয় আর একটা বৃত্ত রয়েছে, সেখানে কাশীশ্বর, গোবিন্দ এই সমস্ত ভক্তরা রয়েছেন। তারা হাত ধরাধরি করে একটা বেষ্টনী তৈরি করে পাহারা দিচ্ছেন। আর শেষ আর একটা বৃত্ত আছে, সেই বৃত্তে রয়েছেন পাত্র, মিত্র, অমাত্য সকলকে নিয়ে রাজা প্রতাপ রুদ্রদেব। 92.7 BKFM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে চৈতন্য দেবের রথযাত্রার বিবরণ দিচ্ছি। জানি না এই ছবি আপনাদের চোখের সামনে ভেসে উঠতে পারছে কিনা, যদি ভেসে না উঠতে পারে সে আমার অযোগ্যতা, আর যদি ভেসে ওঠে তার জন্য শ্রী চৈতন্য দেবকে প্রণাম জানাই। FM এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, তিনি পুরীতে রথযাত্রায় নৃত্য করতে করতে যাচ্ছেন। সেই যে দিব্য ছবি, সেই দিব্য ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তাকে ঘিরে রয়েছেন তার ভক্তরা যাতে তার আঘাত না লাগে, তিনি পড়ে গেলে আঘাত লাগতে পারে। চারপাশ থেকে মানুষজন ধেয়ে আসছে তার দিকে, তাকে একটু স্পর্শ করবার জন্যে, তারা যাতে কোনোভাবে মহাপ্রভুকে আঘাত না দিয়ে ফেলে সেই জন্য তাকে বেষ্টন করে আছেন। এবং এই যে মণ্ডলগুলো, এই যে বৃত্তগুলো, তার একেবারে শেষ বৃত্তে রয়েছেন রাজা প্রতাপ রুদ্রদেব। তিনি মানুষজনকে সরাতে সরাতে যাচ্ছেন, যেমন ভক্তরা সরাতে সরাতে যাচ্ছেন, তিনিও জনতাকে নিরস্ত করতে 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 যাচ্ছেন। আর মহাপ্রভু নাচছেন, নাচছেন, পুলকে দেহের রং একেবারে শিমুল কাঁটার মতো ফুলে উঠেছে, দাঁতে দাঁতে লেগে এমন কম্পন হচ্ছে যেন দাঁত খুলে পড়ে যাবে, সারা শরীর জুড়ে অবিশ্রান্ত ধারায় শেদ বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে, তার সঙ্গে রক্ত মিশে যাচ্ছে, আর পিচকিরির ফোয়ারার মতো চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে, গলা ভেঙে গেছে, জগন্নাথ উচ্চারণ করতে পারছে না। পর মুহূর্তে দেখা যাচ্ছে তার ওই যে ফর্সা গৌরবর্ণ দেহ কখনো লাল হয়ে উঠছে, কখনো ছাইয়ের মতো সাদা হয়ে উঠছে, মাটিতে পড়ে যাচ্ছেন, দেহ নিথর নিস্পন্দ, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, শুধু চোখ আর নাক থেকে জল বেরিয়ে আসছে, মুখগহ্বর থেকে ফেনা বেরিয়ে আসছে, মাটিতে শুয়ে আছেন রাস্তার উপরে। রথ দাঁড়িয়ে গেছে, রথ তো তার পেছন পেছন আসছিল। তো খানিক্ষণ পরে শান্ত হয়ে
ঘুম ভাঙলো, এরকম করে উঠে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতে পেয়েছেন, তার দিকে তাকিয়ে রয়েছেন। থাকতে থাকতে তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল, খুব আনন্দ 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 আনন্দ। আলিঙ্গন করবার জন্য জগন্নাথ দেবের দিকে ছুটে গেলেন, রথ সামনে দাঁড়িয়ে আছে। জগন্নাথ রত্ন আভরণে রাজ পোশাকে বিভূষিত হয়ে সিংহাসনে বসে রয়েছেন সেই রথের উপরে। তাকে ঘিরে রয়েছেন সিপাই সান্ত্রী লোকজন। মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে রয়েছেন, যেন দেখছেন যে মাথায় তো শিখি পাখা নেই, হাতে তো মুরলি নেই, এ তো রাজবেশ। আমার আমার প্রাণবল্লভ কোথায়, আমার প্রাণবল্লভ কোথায়? অভিমান অভিমান হয়েছে, বলছেন এ কি রূপ, এ তো বৃন্দাবন বিহারীর মূর্তি নয়, এ তো রাধারানীর মাধব নয়। প্রথম জগন্নাথ দেবকে দেখে যে আনন্দটা হয়েছিল তা আস্তে 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 স্তিমিত হয়ে যাচ্ছে। এই এই এইটা এইটাও একেবারে রাধা কৃষ্ণের মতন। বৃন্দাবন ছেড়ে চলে যাবার বহুদিন পরে কৃষ্ণকে দর্শন করে অভিমানী রাধার মনে একটা একটা তীব্র ভয় তৈরি হয়েছিল, একটা 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 আক্ষেপ তৈরি হয়েছিল। মহাপ্রভুর মধ্যেও যেন তাই দেখা যাচ্ছে। আমি সেই গল্পটা বলি আপনাদের, মূল মহাভারতের গল্প নয়, কিন্তু মহাভারতকে নিয়েই গল্পটা, সেটা বলি। একবার সর্বগ্রাস সূর্যগ্রহণ উপলক্ষ করে ভারতের নানা প্রান্তের যারা রাজা রাজরা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই স্নান করবার জন্য তর্পণ করবার জন্য কুরুক্ষেত্রের রাম হ্রদে মিলিত হয়েছেন। তো দ্বারকা থেকে কৃষ্ণ গেছেন সপরিবারে, বৃন্দাবন থেকে নন্দরাজা যশোদা রাধারানী ব্রজবালারা সব এসেছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম শ্রী রাধার সঙ্গে তার মিলন হচ্ছে। কতদিন পর কতদিন পর অনেক দিন পর কৃষ্ণকে কাছে পেয়ে রাধা বলছেন যে আজ আমার কত সৌভাগ্য তোমার দর্শন পেয়েছি, তোমার বিরহে বৃন্দাবনে আমার কত দুঃখে সময় কেটেছে, শুধু তোমাকে একবার দেখবো এর জন্য প্রাণটা টিকেছিল। আমার বিশ্বাস ছিল তোমার দেখা আমি একদিন পাবই, বহুদিন পর আজ এখানে এসে তোমার দর্শন পেলাম, আমার সব দুঃখ শেষ হয়ে গেল, আমার হৃদয় মন প্রাণ সব 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 শীতল হয়েছে। কিন্তু প্রাণনাথ, বৃন্দাবন বিহারীকে না পেলে আমার তৃপ্তি আসবে না। আমাদের মিলন যদি কুরুক্ষেত্রে না হয়ে বৃন্দাবনে হতো তাহলেই আমার বাসনা পূর্ণ হতো। আসলে রাধার মন তো বৃন্দাবনময় হয়ে আছে, ওই যে যমুনার পুলিন মাধবী কুঞ্জ, কুঞ্জে যেখানে তার সঙ্গে কৃষ্ণের মিলন হতো, সেইটাই 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 তো তার আসল আসল জায়গা। এই কুরুক্ষেত্রের প্রান্তর এই রাজবেশে শ্রীকৃষ্ণকে দেখে রাধার মনে তৃপ্তি হচ্ছে না। এখন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়েও মহাপ্রভুর মনের মধ্যে ঠিক সেই ভাব জাগছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর।